ভাইরাসের সঙ্গে বাঁচতে শিখতে হবে, সামাজিক আচরণও পাল্টে ফেলতে হবে। লকডাউনের দেড় মাস পর এমনই বক্তব্য এলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। শুক্রবারই এইমসের ডিরেক্টরের বক্তব্য ছিল জুন জুলাই নাগাদ করোনা প্রকোপ সর্বোচ্চ হতে পারে। সে বক্তব্য সরাসরি উড়িয়ে দেননি স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তাহলে কি করোনা প্রকোপ থেকে সম্পূর্ণ মুক্তি নেই? স্পষ্ট করেননি स्वास्थ्य सचिव। हमें एक बहुत बड़ा चैलेंज हमारे सामने है जो हमें समझना होगा कि वी हैव टू ऑल्सो लर्न टू लिव विद द वायरस। एंड व्हेन वी आर टॉकिंग अबाउट लर्निंग टू लिव विद द वायरस, तो बहुत ज़रूरी है कि जो वायरस से बचने से संबंधित जो गाइडलाइंस हैं हम उसको कम्युनिटी में एज ए बिहेवियर चेंज के रूप में लाएं। चैलेंज बहुत बड़ा है। मैं आप लोगों से फिर रिक्वेस्ट करूँगा, हमें सबके सपोर्ट की ज़रूरत है, मुख्यतः कम्युनिटी सपोर्ट की ज़रूरत है। सरकार जब एक एफर्ट्स अपने इन टर्म्स ऑफ कंटेनमेंट मेजर कर रही है, तो आज ज़रूरत है कि कंटेनमेंट जोन के अलावा भी जो अक्रॉस द कंट्री हमारे जो ज़िले हमारी पॉपुलेशन फैली है वहाँ पर एक बिहेवियरल चेंज के रूप में ये सारी प्रैक्टिसेस इम्प्लीमेंट की जाएं। আমরা একটু চিকিৎসকদের সঙ্গে এই বিষয়ে আরেকটু স্পষ্ট করে নিই। সুমন পোদ্দার রয়েছেন, বিশিষ্ট চিকিৎসক, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সুমনবাবু, স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই রকম বক্তব্য আমি অন্তত আগে শুনিনি। লকডাউনের দেড় মাস পর স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হচ্ছে ভাইরাসের সঙ্গে বাঁচতে শিখতে হবে, পাল্টে ফেলতে হবে সামাজিক আচরণ। কোন দিকে ইঙ্গিত করছে গোটা বিষয়টা? দেখুন, এই একই কথা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে, প্রিন্টিং মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, আমরা বারবার এই একই কথাই বলার চেষ্টা করে এসেছি যে আমরা ভ্যাকসিন খুঁজছি, ভ্যাকসিনের মতো খুঁজবো, আমরা ওষুধ খুঁজছি, নিশ্চয়ই সেটার চেষ্টা করব। কিন্তু সত্যি কথা বলতে এই ভাইরাসটি মাত্র কয়েক মাসের মধ্যে এত রকমের এত স্ট্রেন দেখা দিয়েছে। সত্যি কথা বলতে এই ভাইরাসের আচরণ বড়ই একটু অন্যরকম, এটা একদমই সত্যি কথা। আমরা যেমন ডেঙ্গু নিয়ে বাঁচতে শিখেছি, ডেঙ্গুর অ্যাভয়েড করাটা যেমন আমরা শিখেছি, সেই একইভাবে আমাদের কিন্তু এই জিনিসটাকে নিয়ে চলা শিখতে হবে। যেমন সোয়াইন ফ্লু বছর বছর দেখা দেয়, অল্প হলেও দেখা দেয়, এই কোভিড কিন্তু সেরকম থাকবে বলেই আমাদের ধারণা। এটা এই প্রথম কোনো স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট আসলো, কিন্তু জিনিসটা সত্যি। আমরা এখন যেরকম যে চেম্বার করছি, যদি মাথায় একটা শিল্ড করে নিচ্ছি, একটা মাস্ক করে নিচ্ছি, আজকের দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ঢুকে গেছে, তো এই জিনিসটা কিন্তু ইমিডিয়েটলি ঠিক হয়ে যাবে না। আগামী ভবিষ্যতে হয়তো দেখবেন যখন আমরা রেল লাইনে। সুমনবাবু, আমি যে প্রশ্নটা করতে চাইছি, তাহলে এক্সপেক্টেড কি? এইমসের ডিরেক্টর গতকাল বললেন যে জুন জুলাইতে পিকে পৌঁছাতে পারে, তাহলে তো লকডাউন জুন জুলাইয়ের আগেও সম্পূর্ণ উঠবে না, এটা তো মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। লকডাউন করে আমরা কি করেছিলাম, আমরা সময়টা আর্ন করার চেষ্টা করেছিলাম। সেই সময়টাতে 100% লকডাউন আমাদের পসিবল হয়নি যে কারণেই হোক। এখন যখন সিচুয়েশনটা এতদিন হয়ে যাওয়ার পর এখন লোকের কাছে না আছে পয়সা, সাধারণ মানুষের কাছে না আছে পয়সা, না আছে তাদের খাবার সংস্থান, জীবিকা নিয়ে এখন তারা প্রধান পড়েছে। সুতরাং তাদেরকে স্ট্রিক্টলি আটকে রাখাটা খুব কঠিন হবে, হচ্ছে, এবং সেই জায়গাটাতেই সমস্যার জায়গাটা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে মারণ ভাইরাসটি এতটাই তার সংক্রমণের হার, এটা এখন কিন্তু আবার যে ছাপটা পেয়ে যাবে, এটা কিন্তু আবার কিন্তু হু হু করে বাড়ার একটা চান্স আছে। এই সময় যদি আমরা লকডাউন করিও, পাশাপাশি যদি আমি লোকেদের খিদে নিয়ন্ত্রণ করতে না পারি, তাদের মুখে ভাত জোগাতে না পারি, তাহলে লোককে কন্টেইন করে রাখাটা সম্ভব হবে না। তবে এইমসের যে ডিরেক্টর যিনি বলছেন, অ্যাটলিস্ট যে ধরনের সংক্রমণের টাইপ দেখা যাচ্ছে তাতে কিন্তু মে মাস তো বটেই, জুন মাসেও হয়তো এ সুরাহা হবে না। আমরা এখন কিন্তু ম্যাক্সিমাম লেভেলটাতে যাচ্ছি, এখনই কিন্তু সব থেকে বেশি আমাদের টাইট থাকার কথা, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লোকজন কিন্তু নিয়ম ভাঙার ব্যাপারে যেন আরো বেশি মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সুমনবাবু, আমি আরেকটু স্পষ্ট করতে চাইছি, যদিও আমি কোনো নেগেটিভ ভাবনা ভাবছি না। যদি ধরে নেওয়া যায় যে সরকার বলছে ভাইরাসের সঙ্গে আমাদের বাঁচতে শিখতে হবে, জুন জুলাইতে এটা পিকে উঠবে, তাহলে সেক্ষেত্রে দিন আনা দিন খাই প্রচুর মানুষ আছেন যারা এই মুহূর্তে যথেষ্ট সমস্যায় রয়েছেন। অর্থনীতি ভয়াবহ দিকে যাচ্ছে, সামনে তো একটা অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ঠিক একদিকে সামলা ছিল কুল রাখি, সেটা হচ্ছে সমস্যা। একদিকে পেটের খিদে, অন্যদিকে জীবনের ভয়। এই জায়গাটাকে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হচ্ছে। এত কিছুর মধ্যেও একটা আশার দিক হচ্ছে যে আমরা ভ্যাকসিনের দিকে কিছুটা এগিয়েছি, তো আশা করা যায় তার ভেতর আরেকটা কিছু এগোবে। রেমডেসিভির যে ওষুধটা তার আপাতত যে প্রাথমিক যে ফলাফল সেগুলো একটু ভালো দেখা যাচ্ছে, তো আশা করা যায় পরবর্তী এক মাসের ভেতরে সেটা আমরা পেয়ে যাবো। হয়তোবা যদি সেগুলো পেয়ে যাই তখন এই ভাইরাসের মরণ রোগ অতটা থাকবে না। আর যেটা আপনি দিন আনে দিন খাই লোকেদের কথা বলছেন, তাদের ক্ষেত্রেও তারা কিছুটা হলেও সচেতন তাদেরকে হতে হবে। একই জায়গায় ঘেঁষাঘেঁষি করে যেভাবে মানুষ বাস করে সেই জায়গাতে একটু একটু সেই জায়গাতে নিয়ন্ত্রণের জায়গাটা আনতে হবে। মানুষ কিছুটা সচেতন হয়েছে, আর একটু তারা আসতে হবে যখন তাদের জীবনের ভয়টা দেখা দেবে। এই জায়গাতে আগামী দিনে একটা ইট ভাটাতে যখন শ্রমিকরা ওপেন হয়ে যাবে সেখানে হয়তো দেখা যাবে আগের মতো একসাথে যেখানে হয়তো 100 জন কাজ করত এখন হয়তো সেখানে 50 জন কাজ করবে, আবার হয়তো পরবর্তী 7 দিন অন্য 50 জন কাজ করবে। তো একটা নিউ নর্মাল সিচুয়েশন নিয়ে আসতে হবে। বাট দ্য থিংস উইল নেভার বি নর্মাল অ্যাজ বিফোর। আগের মতো নর্মাল লাইফ হবে না, সেটা আসতে আমাদের 6 মাস থেকে 1 বছর মিনিমাম টাইম লাগবে বলে আমার ধারণা। একদমই অনেক ধন্যবাদ সুমনবাবু। অর্থাৎ বেঁধে বেঁধে থাকার যে পাঠ আমরা এতদিন নিয়ে এসেছি সভ্যতার, সেটা হয়তো এবারে ছেড়ে ছেড়ে থাকার দিকে আমরা এগোচ্ছি। অন্তত যেভাবে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব আজ বক্তব্য রাখলেন তাতে তো সেরকমই স্পষ্ট হচ্ছে।